একবার আপনাদেরকে আবার স্বাগত আমার চ্যানেল, আমি রাফাত। তো আজকে আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার লন ওয়ার্ফের একটা ম্যাচ। একটু নুব ড্রেস আপ করে নিই, কারণ আমি নতুন সেটিং করে খেলছি, আমার সেন্সিটিভিটি একটু বেশি হাই করে ফেলছি এই জন্য। কারণ আমি এইসব ড্রেস আপ করলে একটু আর কি নার্ভাস নার্ভাস লাগে, যে এনিমি একটু আর কি সিরিয়াস ভাবি নেয় এই কথা। তো ম্যাচটা স্টার্ট করা যাক। ম্যাচটা এর সাথে স্টার্ট হয়ে গেছে। তো আমার কাছে গান্নার কোনো অপশন নেই, দেখে মুভমেন্ট আমার এখন বর্তমানে একটু বেশি মুভমেন্ট হয়ে গেছে আমার, এছাড়া আর কিছু না। আপনারা এটা দেখতে পাচ্ছেন, গ্লোলটা হাতে নিলাম। ও হো শিট, আমি শটগান স্কিনটা ডাবলটাতে ভুলে গেছি, কারণ এই শটগান স্কিনটা নিয়ে কীরকম লাগে, এই শটগানটা দিয়ে খেলতে পারি না। ইউএমপির আমি একটু এখন ভালো পারি খেলতে, হয়তো দেখাই, অনেক দিন ধরে প্র্যাকটিস করার ফল হয়েছে, একটু বেশি মুভমেন্ট হয়ে গেছে। আর আমার টিমমেটও মরে গেছে, সমস্যা নেই, হেড লাগলো না, একটু বেশি সেন্সিটিভিটি বাড়িয়ে ফেলছি। আর এই সেন্সিটিভিটি দিয়ে আমি অবাস করুন, একটু বেশি মুভমেন্ট মুভমেন্ট লাগছে। ও এই তো একটা হেড মারলাম, একটা আমি ভুলে গেছি এটা, ও সেটা আমি ভুলে গেছি যে এটা আমার ডাবল রেঞ্জের না, অনেক ফাস্টই ফেস করতেছে এই জন্য আর কি গানটা ফেস করতে একটু বেশি অসুবিধা হচ্ছে। শেট মরে গেলাম, নো প্রবলেম, খেলছি তো অনেক ভালো। সেকেন্ড রাউন্ড, এখন দেখা যাবে আমি পারি কি পারি না। আমি বট, আমি মানি, আমি প্রো না, এই জন্য আমি নুব ড্রেস আপ করে খেলতে আসি। এই তো মরলো একটা ইএমপি দিয়ে, একটা এনিমি যা একটা দেখছি এদিকে আছে, এই লো যা। আমার বর্তমানে হয়তো একটু গেম প্লে ভালো হয়েছে, হয়তো আই থিঙ্ক, আই এম নট শিওর। আর আমার পাখি আছে, পাখির জন্য সরি আওয়াজ আসলে, পাখির জন্য অনেক ঝামেলা হয়। এই রাউন্ডে আমরা AWM নিই, আর একটা ডাবল AWM নাকি সিঙ্গেল, ডাবলই নেই, ডাবলই নেই, সেন্সিটিভিটা হাই এই জন্য আর কি এমটা এখন বসাতে পারছি না আমি ভালো মতো, সেন্সিটিভিটি লো করার আমার একদম ইচ্ছা নেই। গানটা একটু বেশি ফাস্ট সুইচ করে ফেলি, আর কি অনেকদিন ধরে আমি খেলতেছি না, এটি হলো মেন কাহিনি, অনেক অভ্যাস নাই। ও এই একটা গুলি মারলাম আর তখন আমি মরলাম, আর আমার কিল আমার একটা টিমমেট চুরি করে ফেললো, নো প্রবলেম। ওর কাছে সস্তা ফ্ল্যাশ আছে, ফ্ল্যাশ এই তো সেন্সিটিভিটি একটু দেখা দিই, এই দেখেন ভাই সেন্সিটিভিটির অবস্থা। কি পারবে আমরা দেখি, সে পারে নেই, নো প্রবলেম, নাই বাঁচতে পারে, কই বাদ নেই। আমার পাখি আছে, এই পাখিগুলো সাউন্ড হয়তো আসতেছে না, আই থিঙ্ক ভোকাল অফ করে নেবো যদি পাখির আওয়াজ আসে। এই একটা গুলি, এই দেখে এটা বলেন, অনেক দিন ধরে প্র্যাকটিস নেই, ট্রেনিংয়ে যাই প্র্যাকটিস করতে লাগবে, ট্রেনিং না সিএস দিনে প্র্যাকটিস করতে। দেখছেন ভাই আমার এখন একদমই অবস্থা খারাপ, সেন্সিটিভিটি সেন্সিটিভিটি না, আমি এমটা এখন ভালো করতে পারতেছি না, খেলতে খেলতে হয়তো অভ্যাস হয়ে যাবে, একা দুজন নিয়ে মারতে যাই। ও এই তো একটা এই হুকম, এই হ্যাঁ ওই মরো না, কি হলো ভাই না, আমার টিমমেটটা ভালো আর কি হেল্প করতেছে আমার সাথে সাথেই থাকে, কিল চুরি করতেছে না কিন্তু মরার পরে নিতেছে, এটাই ভালো। এমন টিমমেট আর কয়জনই পায়, আমার মুভমেন্ট দেখাই হাকাল টিভি আছে না সেরকম আমি মাঝে মাঝে করতে চাই, কিন্তু আমি সে না, সে আমি না, থমসন আর M4 আমার সেটিং একদম ব্র্যান্ড নিউ, এই জন্য আমি শিওর না হেড লাগবে কি না, দেখা যাক, যদি হেড লাগে তাহলে তো ভালোই, না হেড লাগে না, নো প্রবলেম, আমার সেন্সিটিভিটি কম থাকলে ভালো হতো, যদি আবার তখন কম হতো তাহলে ড্যামেজ একদিকে লাগলে আর উঠতে উঠতে হেড। আমি থমসন দিয়ে হয়তো মারতে পারবো, কারণ বুঝতেছি না আমার সেন্সিটিভিটি একটু বেশি হাই, একটু মাউসটা ঘুরালে অনেক কিছু হয়, দুই দিক দিয়ে মারছে, সমস্যা নেই, আপন লোক কাটাই মায়েগা। আপনারা যদি চান আরও নতুন আরও এরকম ভিডিও তাহলে আমাকে কমেন্ট করতে এক্ষুনি জানাবেন, বলবেন এখানে কোন পার্টটা আপনাদের সবচেয়ে মজা লাগছে, এই মুভমেন্টটা আপনাকে দেখাইলাম,
হেড লাগে না, এম্পোরিয়নে হেড একদমই লাগে না, কই বাত নেই, হাম সহ লেঙ্গে থোড়া সা। ও আমার হেড একদমই এখন লাগতেছে না ভাই, এখন একটা ওই টিমমেটটা এখান দিয়ে আসবে যেটা মনে হয় হেড মারতে পারছে, সান্ত্বনা দিই মনকে, আর কিছু করার নেই। দেখি আমরা কি রাউন্ডটা জিততে পারবো কি না, যদি জিতি তাহলে কিন্তু আপনারা ভাই লাইক দিবেনি, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর যদি হারি তাহলেও লাইক, তাহলে লাইক দেন। আমার চ্যানেলটা এখন অবস্থা একদমই খারাপ, আপনাদের সাপোর্ট আমি চাই, আপনার দিন আমাকে সাপোর্ট, ইউনপি আর AN94, হয়তো আমরা এবার জিততে পারবো, দেখা যাক যা হবে দেখা যাবে। এখান দিয়ে আস্তে আস্তে একটা, ও না পারবো না, শেষ, আমি শেষ, আমি শেষ, আমার কাছে তাপসুয়া নাই, আমার তাপসুয়া নাই, হুকুম নিয়ে ভুল করছি, যদি আমার কাছে তাপসুয়া থাকতো তাহলে হয়তো এই রাউন্ডটা আমরা জিতে যেতাম। আমার সাথে যদি তাপসুয়া থাকতো তাহলে হয়তো এটা জিতে যেতাম, দেখা যাক। আপনারা যদি আরও এরকম ভিডিও চান তাহলে আমাকে এখনই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার আরও এরকম টাইপের ভিডিও চান, আর এই ভিডিওর লাইক এম 10টা লাইক।